আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপি সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। সকাল সকাল তোমাদের দাদাভাই বায়না করেছে, এই ঘুগনি খাবে আর ডালপুরি খাবে। তো স্কুলে যাওয়ার পথে একটা লোক বানায় এত সুন্দর যে ওর খুব ফেভারিট, ওই আমাকে আনতে বলেছে। সেই জন্য আমি ছানবিকে স্কুলে দিয়ে এটা কিনে নিয়ে এসেছি। আর তোমার দাদাভাই দেখি এসে ঘুম থেকে ওঠেনি। আমি এখন যাব আমার মায়ের বাড়িতে, তোমার দাদাভাই খাবে ওখানে, আমি একটু বসব। এটা কি নাচ? কি কি কিনে আনছি বাজার দিয়ে দেখাও তো, চুড়িগুলো সুন্দর করে দেখাও তো দেখি। এই চুড়িগুলো নাচের জন্য কিনে এনেছি, সুন্দর, কেমন লাগছে? আজকে মানে খুব ভালো লেগেছে। তোমার ভালো লাগছে? হ্যাঁ। এই মালাটা সুন্দর করে, কিন্তু এই ড্রেসের সাথে যায় না মা, অন্য সময় পড়তে হবে। এই দেখো না, আজকেই পরবো। কি লেহেঙ্গা পরে তারপরে পড়তে হবে? কি আছে এগুলো? মেয়ে টমেটো মাখা খাওয়ার বায়না করেছে, তার জন্য এখন টমেটো মাখা শুরু করছি। এটা ধনে পাতাটা ছাড়িয়ে নিলাম, আগে ধনে পাতাটা কেটে রাখবো, তারপরে টমেটো কাটবো। এখানে চারটে লেবু পাতা নিয়েছি, চারটে টমেটো নিয়েছি, তিনটে লঙ্কা কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা। এইবার টমেটো কটা কাটতে হবে, কেটে মাখা করবো। মোনা, তোর কাকি বলেছে আমাকে কিন্তু টমেটো মাখা দেবে, তার জন্য একটু বেশি করে নিতে হবে। লোভ লাগছে। হ্যাঁ, এবার এই টক জিনিস তো খুব লোভ লাগে। হ্যাঁ, এই জন্য সবার ইচ্ছা করে খেতে। আমার জিভে জল চলে এসছে। বৃষ্টি তোর, তুই খাবি না? খাবো না, যাই লাগবে আমার, যাই লাগবে। তুমি খাবো না? একটা লঙ্কা বেশি দেবো। হ্যাঁ আমার, তুমি খাবো না? না না, আমিও খাবো তো, পেটি দিলি না? কই কই, হ্যাঁ আমার খালি পেটে টমেটো মাখা কি করবো? তাও আমার ভালো লাগে ভাই। আমিও দেখবো। তুমি দেখবে না খাবে? এই দেখি না। ও তাই, এ বডিতে তো একটুও ধান নেই রে, কাটছে না তো। এটা কি করে দেখো মাঝে মাঝে নাচে, ওই দেখো দেখো দেখো, দুষ্টুমি সেরামণি। সকাল সকাল কি করব, খালি পেটে আমার মানে খাচ্ছি টমেটো মাখা, জানি না কি হবে। আমার খেতে খুব ইচ্ছে হচ্ছে তো খাবো। আমার এত খেতে ইচ্ছে হচ্ছিলো কেন কে জানে, সকালবেলা উঠে আমার টমেটো মাখা খেতে ইচ্ছে হচ্ছিলো। তাই মার বাড়ি গিয়েছিলাম, মাকে বললাম একটু টমেটো মাখিয়ে দাও। দেখি জিভে জল আসছে নাকি? ও মামা যাই বলো, আমার না এই টক জিনিস মাখা দেখি দেখি একটু কেমন লাগে। মিষ্টি দিতে হবে একটু, দাও মিষ্টি দাও, চিনি না দিলে ভালো লাগবে না। এই সিম্পল মাখাই ভালো লাগে, এর মধ্যে হাজার কিছু দিলে ভালো লাগে না। গন্ধ বেরিয়ে গেছে। এ মিষ্টি, ওই টমেটোর বাটিটা দে তো, উঠা উঠা টমেটোর বাটিটা উঠা দে। কি করলি? এবার মালা গুলো ছিড়ে পড়লে আর নাচ করতে হবে না। ওর নাচ পুরো নাচের আগে মাটা বললে কি, মা একটু দামি পড়াবো, পুরো মালা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিল। এবার তোর পুঁতি দেখো, তো ছিঁড়ে দিলি তো, আর নাচ করতে নিয়ে যাবো না আমি, যা খোট। এ বৃষ্টি, ওই কোটর ওইগুলো ফেলে দে, আর নেবো না তোকে নাচ করতে। কি যা, তুমি হাসো, ওর মধ্যে ভিডিও হচ্ছে, হারবো না। ভিডিও করতে করতে তো এই আকাশটা করে দিলো। তোল সব কটা তোল, পুঁতি তো লাগে। এরকম মেয়ে আমি কোনোদিন দেখি নাই, নতুন কোনো জিনিস আনলে পারে 2 মিনিট থাকে না,
দোল সব দোল সব মহিলা সব তুলবি তুই তুলবি তুই ছিলি তুই তুলবি টাকা তুই ছিলি তুই তুলবি সবগুলো তুলবি এই বাটিতে রাখ চল এই বাটি নে এনে এনে এই বাটিটা তুলবি আমি সেলাই করে দেব কেমন লাগছে কষ্ট হচ্ছে না ভাই হচ্ছে তাহলে রাখ পুঁতিগুলো সব দেখি টমেটো আমার একটু বেশি দেবা আমি বলে আমার একটু বেশি দেবা জিভ তো জল মনে পড়ে যাচ্ছে একদম এটা চাবিয়ে খা দেখিস কেন ঝাল 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 হয়ে গেছে মাখা আমি এখন খাবো মোটে হাজি না তুই পুঁতিগুলো তোল নাচের জন্য আনলাম নষ্ট করে দিলি মা গো হেবি সুন্দর হয়েছে টমেটো টমেটো টক না হুম দেশি টমেটো বললাম না আমি দেশি টমেটো আনছি একদম দেশি না এক জায়গায় করে দিয়েছি না হেবি টেস্ট হয়েছে হেবি শুনো তো বলবি না এতক্ষণ কোনো টক নাই টক নাই প্রথমে তো লাগছিল না এখন লাগছে সুন্দর লাগছে মা গো বৃষ্টি দেখো রাগ করেছে তুই ছিললি কেন মালা তাহলে চুপ করো না দেখো রাগ করেছে আগে কিছু বলো আমি কি এমন বললাম আমি যে বললাম যে নাচের মালা ছিঁড়ে দিল দেখো তো আমি কি এমন বলছি তোর না প্রোগ্রাম 18 তারিখে এ কুটি বুড়ি বাবা আসো সরি সরি আসো চলো হাত ধরো আসো বাড়ি যাই আমি চান টান করে নিই আগে এই মালাগুলো আবার গাঁথতে হবে বাজারে গেছিলাম এই একটা চাদর কিনেছি আর এই একটা বিছানার চাদর কিনেছি দুটো চাদর 1000 টাকা দুটো চাদর 1000 টাকা নিয়েছে এইটার এইটা আর এই সানবিন নাচের জন্য 18 তারিখে আমাদের এখানে পৌষকালী পূজা সেখানে মেলা হবে ওই মেলাতেই ডান্স প্রোগ্রাম হবে তো এই চুড়িগুলো এনেছিলাম খুব সুন্দর এই চুড়িগুলো আর এই মালা এনেছিলাম যেটা ছিঁড়ে ফেলেছে একটু বকা দিয়েছি তাই কান্নাকাটি করছে আর এই দেখো এইটা এনেছি কাজল কিছু ক্লিপ ওর জন্য সব কিছুই আনি কিন্তু কিছু বলাই যায় না অতিরিক্ত রাগ ওর এই দেখো ছোট ছোট কত ক্লিপ এনেছি ওর জন্য নষ্ট করে দেয় একটু কিছু রাখে না এই দেখো দেখো এই ক্লিপটা কি সুন্দর এই দেখো প্রত্যেকটা জামার সাথে প্রত্যেকটা ক্লিপ ম্যাচিং করে এনেছি আমার এর জন্য খুব মেয়েদের মানে শখ ছিল আগের থেকে যে আমার মেয়ে হোক কারণ আমার খুব ইচ্ছা যে খুব মন ভরে সাজাবো সের জন্য আমি সব কয়টা জামার সঙ্গে ক্লিপ আনি আর এদিকে চুড়িগুলো সব এগুলো প্রোগ্রামের জন্য আনা হয়েছে আমি এক্সট্রা মালা একটা এনেছি আমার মনে হচ্ছিল জানি না কেমন যে হয়তো ওটা যদি ছেলে টেলে যায় তো আর একটা নিয়ে যায় এই যে আর একটা এনেছি আর এই দেখো সেই ছেলেটা আর এইটা ভালো ভালোটা তাও আমি সেলাই করবো এগুলো আমার মা বিড়ির কুলো এখানে রেখে গেছে আমার মা বিড়ি বাঁধে এখানে অনেকে সব বাড়িতে বেশিরভাগ বিড়ি বাঁধে তো আমার মাও বাঁধে কারণ আমার সময় কাটে না তো যে কোনো একটা কাজ করে তো এইটাই করতো সেজন্য এইটা আবার চালু করেছে বিড়ির কাজটা ওকে আমি সহজে বকি না কিন্তু কোনো জিনিস ও 2 মিনিটের বেশি রাখে না ওর জন্য ওকে একটু তো বোঝাতে হবে যে না জিনিসটা রাখতে হবে আর এই দেখো আমি কোনো কিছু ফেলি না আমি সব কিছু রেখে দিই মানে কাজ করা যায় এগুলো দীপাবলিতে এনেছিলাম তো এই প্রদীপগুলো ধরানো হয়ে গেছে আর দেখো কেমন কালো কালো পড়ে গেছে আর এই প্রদীপগুলো আমি রেখে দিয়েছি এগুলোকে আমি কালার করে সুন্দর করে রাখবো পরের বছর আবার হবে আমি কিন্তু এই প্রদীপগুলো ডিজাইন করি কালার করে সেরও ভিডিও বানিয়েছিলাম একটা তোমরা চাইলে দেখতে পারো আমার প্রোফাইলে গিয়ে যে আমি একটা প্রদীপ আছে যেটা আমার খুব পছন্দের প্রদীপ সেগুলো আর
সামনে আসছে 25শে ডিসেম্বর, তো আমি একটা জিনিস বানাবো, সেই জন্য এগুলো আমার কেনা, আর তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই, কারণ সব কিছু তোমাদের সঙ্গে আমার শেয়ার করি, তো এইটাও শেয়ার করবোই অবশ্য যে কী বানাবো। আর কিনেছি একটা ব্যাগ, এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে, সব থেকে পুচকু পার্সটা না ওর সঙ্গে যুক্ত আছে না, আমার খুব ভালো লাগে, এটা একদম পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার, আমার খুব পছন্দ হচ্ছে, মাত্র 150 টাকা দিয়ে কিনেছি ব্যাগটা, আমার মনে হয় বেশ সুন্দর ব্যাগটা, আমার তো খুব পছন্দ হয়েছে। আর কিনেছি আমাদের সানবীরে যে প্রজাপতি গানের সেই নাচ হবে, তো প্রজাপতির মতোই ড্রেস দরকার ওর, সেই জন্য হোয়াইট কালারের ড্রেস কিনেছি। এবার পাখনা নেই, এর ডানা যেগুলো যে থাকে এই ডানাগুলো আমাকে খুঁজে খুঁজে কিনে আনতে হবে, এর সঙ্গে ডানা পাইনি, কিন্তু জামাটা খুবই সুন্দর, এই জামাটার দাম নিয়েছে 550 টাকা, তো খুবই সুন্দর, আমার তো জামাটা খুব পছন্দ হয়েছে। বাউ দূরে থেকে কেমন দেখো, এই মুখটা নামো, তোমাকে দেখো দেখা যাবে, খুব সুন্দর জামাটা, ঠিক আছে হয়ে গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জিনিস দেখাতে দেখাতে দুপুর 3টে বেজে গেছে, আর আমাদের খাওয়া দাওয়ার পালাও শুরু হয়ে গেছে। আজকে রান্না হয়েছে বাঁধাকপি মানে ভাজা ভাজা, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা, আর করেছে মা মাছ মশলা, কি বলে মাছের মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে যাই হোক মশলা মশলাগুলো করেছে, আর এখানে আছে রুই মাছের ঝোল। আর তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আর আমাদের মাই ভাত দেয় আমার শাশুড়ি মা, কারণ আমি নিজের হাতে নিয়ে খেতে পারি না, পেট ভরে না আমার নিজের হাতে খেলে। আর তোমার দাদা ভাই স্পেশাল ধনিয়া পাতার চাটনি, যেটা ও প্রত্যেক দিন খাবে, একদিনও বাদ যায় না, প্রত্যেক দিন খাবে, ফেভারিট জিনিস তো প্রতিদিন খেতেই হবে, কী করে খায় কে জানে, প্রত্যেক দিন একই খাবার। আর আমাদের সানবীর মাছ ভাজা, আর সানবীর ভাত আর আলু দিয়ে ঝোল করেছে, সেখানে কোনো লঙ্কা মঙ্কা দেয় না, ওর জন্য তরকারিটা আলাদা হয়, এই দেখো এই ঝোলটা দিয়ে ভাত খাবো ওকে। তাহলে চলো খাওয়া দাওয়াটা সারা যাক, পরে আমি তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো, টাটা।